বাংলাদেশ কোস্টগার্ড এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে জনগণ নিরাপদভাবে তাদের বাড়ি যেতে পারে এর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। এর ভিতরে নিরাপত্তা টহল প্রদান করছে, আমরা জনসচেতনতামূলক মাইকিং প্রদান করছি, বিভিন্ন ধরনের লিফলেট প্রদান করছি যাতে তারা সচেতনতামূলক বার্তা পায়। তাছাড়া সন্দেহভাজন যে কোনো ধরনের ব্যক্তিবর্গকে আমরা পেলে আমরা তাদেরকে তল্লাশি করছি। এছাড়া আমরা আমাদের যে কোনো ধরনের লঞ্চ এবং ট্রলার, স্টিমার বা ফেরি তারা যেন অতিরিক্ত পরিমাণ জনবল বা অতিরিক্ত মালামাল বহন না করে এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমাদের যে কোনো ধরনের প্রতিকূল অবস্থা অথবা অনাকাঙ্ক্ষিত কোনো অবস্থা যাতে আমরা রোধ করতে পারি এর জন্য আমাদের উদ্ধারকারী দল তথা ডুবুরি দল সর্বদা নিয়োজিত আছে 24 ঘন্টা। এবং আমাদের এই কোস্টগার্ডের এই কার্যক্রম অব্যাহত থাকবে যাত্রীরা সুন্দরভাবে বাড়িতে ফেরত না আসা পর্যন্ত। বাংলাদেশ কোস্টগার্ডের সকল জোনসমূহের আন্ডারে যে সকল লঞ্চঘাট বা হচ্ছে ফেরি টার্মিনাল রয়েছে সে সকল জায়গায় হচ্ছে কি আমাদের ডুবুরি দল সর্বদা নিয়োজিত রয়েছে এবং তারা রেডি রেসপন্স টিম হিসেবে অ্যাক্ট করবে। যে কোনো ধরনের বার্তা পাওয়ার সাথে সাথেই তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যেয়ে উদ্ধার কার্য পরিচালনা করতে সক্ষম।